Sir. Aslam, sir. Sit down. Hello, sir. Come on, sir. Hello, sir. Kina? Our name is Muhammad Musa bin Hoshad. Pura nam bolo? Muhammad Musa bin Hoshad. Dak naam? Musabbir. Musabbir? Yes. Musabbir? Yes, sir. Tomar name er ortho ki? Sir, amar name er ortho bujho. Name er ortho hocche buddhiman o shoktishali. Buddhiman? Yes. Tumi ki mone koro nijeke buddhiman mone koro? Ototo na, sir. Ototo mone koro na? বলো বাংলাদেশ সেনাবাহিনীকে ভালো লাগার কারণ কি? স্যার বাংলাদেশ সেনাবাহিনীতে ভালো লাগা স্যার বাংলাদেশ সেনাবাহিনীতে আমি একজন সৈনিক হিসেবে যোগদান করতে চাই কারণ আমি আমার দেশকে ভালোবাসি তাছাড়া সেনাবাহিনীতে যোগ দিতে কাকে বেশি ভালোবাসো দেশ বাবা মা নাকি পরিবার নাকি নিজেকে স্যার আগে দেশকে স্যার আগে দেশকে জি স্যার নিজের থেকে আগে দেশকে ভালোবাসো জি স্যার এটা হলো হ্যাঁ জিস দেশের জন্য জীবন দিতে চাইলে যেমন পারো পারবো স্যার ইনশাল্লাহ পারবা জি স্যার হ্যাঁ জি স্যার আচ্ছা বলো আর কি কি কারণে ভালো লাগে স্যার সেনাবাহিনীতে যোগ দিলে আমি দেশ সেবা প্রত্যক্ষ সুযোগ লাভ করব তাছাড়া সেনাবাহিনী জীবনে রয়েছে অনেক চ্যালেঞ্জিং রোম্যান্স ও নিয়মাবর্তিতা যা আমি ছোটবেলা থেকে পছন্দ করি তারপর কি তুমি নিয়মাবর্তিতা এগুলো চলো চলো চলার চেষ্টা করি স্যার হ্যাঁ জি স্যার আচ্ছা তোমার ডেইলি রুটিনটা কি এটা একটু বলো তো মানে সকাল থেকে রাত পর্যন্ত কি করো স্যার সকালে মনে করেন ফজরের দিকে উঠি স্যার ফজরের নামাজ শেষ করে কোনোদিন হয়তো পড়তে বসি কোনোদিন হয়তো হাঁটতে বের হই বা একটু ব্যায়াম ট্যাম করি স্যার আসে একটু খাওয়া দাওয়া করি তারপরে কলেজ থাকলে কলেজ করি স্যার কলেজ থেকে আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করে আবার নামাজ পড়ি স্যার নামাজ পড়ে একটু কোনোদিন ঘুমাই তারপরে আসরের দিকে উঠে নামাজ পড়ে একটু মাঠের দিকে যাই খেলতে স্যার ঘর বাঁকা নাকি ঘর বাঁকা গুছিয়ে করুন একটু সোজা হয়ে বসুন প্লিজ তারপরে স্যার ক্লাস 8 থেকে স্যার ক্লাস 8 থেকে জি স্যার এসএসসি তে কোন গ্রুপ ছিল আর্টস স্যার আর্টস জি স্যার আর্টসের বাংলা কি জানো জি মানবিক মানবিক কত পয়েন্ট ছিল 4.5 এ না 3.56 3.56 জি স্যার আমি একজন সৈনিক এটা ইংলিশ করতে পারবো আই এম এ সোলজার আই এম এ সোলজার 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 বানান বল এস ও এল DIOL DIOL কেন ভালো করে বলো সোলজার এস ও এল ডি আই ও এল ডি ও আই এল সোলজার ডি ও ই এল দেখো তো পিছনে লেখা আছে কি এস ও এল ডি আই ই এল ই আর জি স্যার তো এল না আর আর স্যার আর জি স্যার তাই না জি স্যার বলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নাম বলো স্যার জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ স্যার সেনাবাহিনীর স্লোগান কি সম্রাম আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে আচ্ছা মুসাফে তোমার তো ভালো গুণের কথা শুনলাম ডেইলি রুটিনে খারাপ গুণের কথা বলো দুই তিনটা খারাপ গুণের কথা বললেই হবে স্যার নিজের খারাপ স্যার ফোনে একটু বেশি টিপি স্যার ফোন বেশি টিপো জি এখন এখন আর টিপি না স্যার আগে টিপতাম গেম খেলতাম জি স্যার কি ফ্রি ফায়ার নাকি পাবজি ফ্রি ফায়ার স্যার ফ্রি ফায়ার খেলতাম জি স্যার এরপরে ফ্রি ফায়ার গেমে কখনো টাকা দিয়ে ডায়মন্ড কেন নাই নাকি আগে কিনছি স্যার আগে কিনছিলাম জি স্যার কত টাকা লস করছো জীবনে ফ্রি ফায়ার খেলে স্যার ওআইডিতে আমার 5-7000 টাকা খরচ করেছিলাম আইডিটা আমার ব্যান হয়ে গিয়েছিল তারপরে আরেকটা আইডি করেছিলাম ওইটা এখন আছে স্যার ওটা আর খেলো না স্যার অনেক আগে ডিলিট করে দিয়েছি স্যার 2-3 মাস আগে আচ্ছা আগামীতে আর খেলবো না না স্যার নিয়ত আছে খেলবো না স্যার আর খেলবো জি স্যার তারপর মোবাইল বেশি চালানো এরপরে আর নাই স্যার এই একটা মাত্র খারাপ গুণ হ্যাঁ তুমি তো অনেক
শোনাচ্ছিলেন, কি বলো তোমাদের মতামত কি? মনে মনে নিজে কষ্ট নিয়েছিলাম এখন পাই না স্যার এখন পাও না আগে পেয়েছিলে কষ্ট পেয়েছিলাম স্যার আর প্রেম করবা না জীবনে না স্যার কি বলবো তাহলে আগে ডাইরেক্ট বিয়ে করব একদম জি স্যার হ্যাঁ জি স্যার বিয়ের পরে প্রেম করবা জি স্যার বাংলাদেশের রাষ্ট্রনায়ক কে বলো বাংলাদেশের রাষ্ট্রনায়ক বাংলাদেশের রাষ্ট্রনায়ক সরি স্যার মনে হচ্ছে রাষ্ট্রপতির নাম কি আব্দুল হামিদ তিনি তো রাষ্ট্রপতি ১৯২০ সাল আগে বাংলাদেশের জেলা কয়টি ৬৪ স্যার জি স্যার আচ্ছা নিজের সম্পর্কে দুই লাইন ইংলিশে বলো নিজের সম্পর্কে স্যার আমার নাম মোহাম্মদ মুসাববির হোসেন এটা বাংলা বলতেছো না ইংলিশে বলো মাই নেম ইজ এমডি মুসাববির হোসেন মাই ফাদার নেম ইজ মুজিবুর রহমান হি ইজ এ ফার্মার মাই নেম ইজ রওশনারা বেগম হি ইজ এ বাংলাদেশ কত সালে জন্মগ্রহণ করছে ১৯৭১ সালে বাংলাদেশের বিজয় দিবস কবে ১৬ ডিসেম্বর ১৬ই ডিসেম্বর ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস স্যার ফুল দিতে গেছিলে কখনো জি স্যার ১৬ ডিসেম্বরে গিয়েছিলাম জি স্যার কোন কলেজে পড়ো স্যার সাপার ডিগ্রি কলেজ জি স্যার ৩টা ২ একসাথে গুণ করলে কত হয় বলো দেখি ৩টা ২ একসাথে গুণ করলে ফলাফল কত হবে ৩টা ২ ৬ স্যার ৮ স্যার ৮ ৮ থেকে ৮ বিয়োগ দিলে কত থাকে ০ স্যার ০ জি স্যার হ্যাঁ জি স্যার ০র সাথে ১০ যোগ করলে কত হবে ১০ স্যার ১০ জি স্যার ০র কোনো মান নাই না স্যার সেনাবাহিনীতে চাকরি পেলে সর্বপ্রথম কাকে জানাবো স্যার মাকে স্যার মাকে কেন জানাবো তুমি না বললা যে তুমি দেশকে আগে বেশি ভালোবাসো জি স্যার দেশকে জানাবা নাকি মাকে জানাবা দেশকে জানার মতো
করবো। আচ্ছা বলবা যে স্যার যদি এই ধরনের কোশ্চেন হয় দেশকে এখনো তুমি ভালোবাসো না, এটা মিথ্যা বলে লাভ নেই, বুঝে গেছি কি? তুমি একজন মানে ট্রু যে দেশপ্রেমিক তা কিন্তু না, কিন্তু হয়তো কোনো মনে মনে থাকতে পারো দেশের জন্য এমন কোনো বলবা যে স্যার দেশপ্রেমিক প্রকৃত দেশপ্রেমিক হওয়ার জন্য তো সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিতে আসছে, চান্স পেলে দেশকে কতটুকু ভালোবাসে তখন ইনশাল্লাহ দেখাই দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি এখন যেতে পারো। আসসালামু আলাইকুম স্যার।